السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وعلينا معهم أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب المتين الكريم. اللهم صل وسلم وبارك عليه. شكرا দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অগ্রগামী মিডিয়া কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রস্ফুটিত জীবনের স্টুডিও থেকে। বিগত দুটি পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি মিলাদকে আমাদের স্বল্প পরিসরে স্বল্প জ্ঞানে বিশ্লেষণ করার জন্য সামান্য চেষ্টা আমি করেছি। আসলে সেইভাবে করার মতন সময় এখানে নেই, যদিও সীমিত সময় ঘড়ির কাঁটা টিকটিক করে আমাকে বিদায়ের ঘন্টা সবসময় জানাতে থাকে, তারপরেও স্বল্প পরিসরে আমি জানাতে চেষ্টা করি আপনাদেরকে। আজকে আমরা শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা দ্বারা পিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিচ্ছে। যেমনিভাবে পবিত্র কোরআনুল করিম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতে কারিমাটি হচ্ছে সূরাতুল আহজাব নামে কোরআনুল করিমের মধ্যে একটি সূরা রয়েছে, 22 নম্বর পারাতে। 22 নম্বর পারা সূরাতুল আহজাবের এই আয়াতে কারিমা নাম্বারটি হচ্ছে 45। হিফজ কোরআন শরীফ যদি হয় 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের মধ্যে আয়াতে কারিমাটি আপনি পেয়ে যাবেন। আমি ছোট্ট করে একটু শান নজরুলটি বলছি। আইয়ামে জাহিলিয়াতের জামানায় আপনারা সবসময় শুনে আসছেন একটি নাম, যে নামটি শুনলেই ইমানদারের কলিজার মধ্যে একটু করে গেঁথে উঠে, বিধে উঠে, একটু করে দুঃখ লাগে, সেই নামটি হচ্ছে আবু জাহেল। নামটি শুনেই সবাই চিনে গেছেন মিস্টার আবু জাহেলকে। সেই জামানার মধ্যে আবু জাহেল একবার আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করলো যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, তার ধারে কাছে কেউ যাওয়া যাবে না। এখন তৎকালীন ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল মক্কা শরীফে, হারাম শরীফের চত্বরের মধ্যে বাৎসরিক ব্যবসার যখন সময় আসলো, সময় আবু জাহেলের এক বন্ধু সিরিয়া বা দামেস্ক সিরিয়া থেকে বা মুলকে শাম থেকে এসেছে, এখন আমার তার নামটা খেয়াল আসছে না, সে বড় পণ্ডিত এবং কবি বিজ্ঞ মানুষ ছিলেন। মক্কা শরীফে আসার পরে সে সব দিকে শুনতে থাকলো, মোহাম্মদ থেকে সাবধান, মোহাম্মদ থেকে সাবধান। কিরে বাবা কি হলো? তার বন্ধু সবচেয়ে কাছের মক্কার সর্দার আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, দোস্ত এই লোকের বিরুদ্ধে এত ক্লেম কেন? তার কাছে যাওয়া যাবে না, ঘটনাটা কি, তুমিও খবর পাইছো নাকি? বলে হ্যাঁ খবর তো পেয়ে গেছি। বলে তুমিও তার কাছ থেকে অবশ্যই সাবধান থাকবে, তার ধারে কাছেই যাওয়া যাবে না। বলে কারণটা কি, সে এরকম কি করলো? বলে সে তো পাগল হয়ে গেছে, তার ধারে কাছেই যাওয়া যাবে না। এখন সে যদিও বিজ্ঞ মানুষ ছিল, শোনার পরে তার মনে স্বাভাবিকভাবেই একটা কিউরিয়াসিটি জাগলো যে আসলে লোকটার কি হলো, তার কাছে যেতে কেন নিষেধ করা হলো, আমি আসলে একটিবার গিয়েই দেখি তাকে কেন মানুষ এত অ্যাভয়েড করছে, তাকে ঘৃণা করার এই কারণটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সেই বিজ্ঞ পণ্ডিত যখন আকা করিম রউফুর রহিম সরবারে কায়নাত ফখরে মুজাজ্জাদ নবী মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুদর্শন চেহারা মুবারাকের জিয়ারত যখন করলেন, হুজুরের নূরানি চেহারায় আনোয়ার দেখার পরে তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ এই লোক কখনোই মজনুন হতে পারে না, তিনি কখনোই পাগল হতে পারেন না, আমার মন থেকে গাওয়া আসছে না, মন থেকে সাক্ষ্য দেয় না, তিনি কখনোই পাগল হতে পারেন না। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনার বিরুদ্ধে এত বলাবলি হচ্ছে, আপনি এই ব্যাপারে কি বলেন? হুজুর নবী করিম রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কতক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে নবী দোজাহার জবান থেকে আল্লাহর ঐশী বাণী উচ্চারিত হতে লাগলো, পেয়ার রসুলের জবান থেকে মনি মুক্তার মতো কোরআন করিমের আয়াতে করিমা ঝরতে লাগলো। হুজুর তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রথম হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সানা সিফাত আলোচনা করলেন, তারপরে আল্লাহর জবানে হুজুরের প্রশংসাকে হুজুর তাকে শোনাই দিলেন। ইয়া আইয়ুহান নাবি, আল্লাহ বলেন হে রসূল আপনি বলে দিন, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরা এবং আপনি ওয়া মুবাশশিরা শাহিদাও ওয়া মুবাশশিরা, আপনি তাদেরকে শুভ সংবাদ দান করবেন, ওয়া নাযীরা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এবং আপনি তাদেরকে দেখে দেখে প্রত্যক্ষভাবে সাক্ষ্য দান করবেন, আপনি তাদেরকে দেখবেন, আপনি নজরদারি, আপনি তাদেরকে মনিটরিং করবেন। ওয়া দাঈয়ান ইলা আল্লাহ, শুধু আপনাকে এই তিনটি কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়া দাঈয়া ইলা আল্লাহ, আপনাকে প্রেরণ করা হয়েছে জমিনের জন্য, আপনাকে দায়ী করে প্রেরণ করা হয়েছে,
আপনাকে দায়িত্ব ভার দিয়ে প্রেরণ করা হয়েছে। ইলাল্লাহ, আপনি নিজের ইচ্ছাতে যান না, ইলাল্লাহ, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। বিইদনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আল্লাহর অর্ডারে আপনি গিয়েছেন। বিইদনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। অর্থাৎ হুজুরের যে আগমনী বার্তা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আরো কয়েকটি আয়াতে কারিমা আপনাদেরকে আমি এখানের মধ্যে দেখাবো। যেমন এক নম্বরে যে আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে কোট করব, এই আয়াতে কারিমাটি হচ্ছে সূরাতুল আলে ইমরান শরীফের মধ্যে রয়েছে 82, 72 এবং 73 নম্বর এই আয়াত সূরা আলে ইমরানের মধ্যে। এই আয়াতে কারিমাটি আমি আপনাদেরকে এখন শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ আকরর্তুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসমি ক্বালু আকরর্না ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতে কারিমার মধ্যে আপনারা খেয়াল করবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তারপরে আয়াতে বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরো কঠিন করে বলতেছেন ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরপরে যদি তোমরা কেউ এই ওয়াদাকে যদি তোমরা ভঙ্গ করো ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তোমরা ফাসিক হবে। এর আগে আল্লাহ তাআলা সকলের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, দুনিয়া সাধারণ কোনো মানুষের কাছ থেকে নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিচ্ছেন। ওয়া ইদ আখাযাল্লাহু মিতসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের নিকট যে নবী আগমন করবেন ইন ফিউচার, তিনি ভবিষ্যতে আসবেন, তিনি পরবর্তীতে আসবেন তোমাদের মাঝে, তুমি যদি তোমাদের মাঝে এসেই যান তাহলে তোমরা অবশ্যই তার উপরে ইমান আনতে হবে। লা তু'মিনুন নাবি ওয়া লা তানসুরুন্না, নট অনলি তাকে ইমান, তার উপরে ইমান আনলেই চলবে না, ওয়া লা তানসুরুন্না, এবং তাকে সক্রিয় কর্মী হিসাবে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, এটা তোমাদের উপরে ইমানই দায়িত্ব। এইবার আসেন সুম্মা জাআকুম রাসূলুম দ্বারা, অতঃপর তোমাদের নিকট যে নবী আসবে, এই নবী দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীকে ইন্ডিকেট করেছেন। আসুন মুফাসসিরিনে কেরামের আলোকে, মুফাসসিরিনে কেরামের দৃষ্টিতে আমরা দেখে নিই এখানে রসুল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ইন্ডিকেট করেছেন। প্রথমে যে তাফসীরটি আমি আপনাদের সামনে করব, এই তাফসীরটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিশ্ববিখ্যাত একটি তাফসীর, তাফসীরে কোরআনুল আযীম, যে তাফসীরটি মুফাসসিরিন সমাজের মধ্যে বা আলিম সমাজে তাফসীরে ইবনে কাসির নামে বহুল সমাদৃত এবং পরিচিত। লিখেছেন আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। এই আল্লামা হাফিজ ইবনে কাসির তার এই বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই কিতাবের দ্বিতীয় খণ্ডের, এটা দারুল হাদিস কায়রো মিশরের ছাপা দ্বিতীয় খণ্ড, এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 72 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একেবারে স্পষ্ট বলেছেন মা বাআথা নাবিয়্যাম মিনাল আমবিয়া ইল্লা আখযা আলাইহি মিতাক লা ইন্না বাআথা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া হুয়া হাইয়্যু লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইউনসিরুন্না। অর্থাৎ ওয়া হুয়া হাই, তাকে যদি জীবিত অবস্থায় পাও লা ইউমিনুন্না বিহি, তার উপরে তোমাকে ঈমান আনতে হবে, ওয়া লা ইউনসিরুন্না হু, এবং তাকে তোমরা সাহায্য সহযোগিতা করতে হবে। তাফসীর ইবনে কাসির থেকে আমি প্রমাণ করলাম। তারপরে দুই নম্বরে যেই আরেকটা কিতাব আমি আপনাদেরকে তাফসীর দেখাবো, সেই কিতাবটা হচ্ছে, এটাও বিশ্ববিখ্যাত একটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে তাফসীরে বাইজাবি। এই তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা কাজী নাসিরুদ্দিন আল বাইজাবি রহমতুল্লাহ আলাই এই কিতাবের প্রথম খণ্ড, এটিও দারুত তাওফিকিয়া লিত্তরাস, এটা কায়রো মিশরের ছাপা, এই কিতাবের মধ্যেও তিনি স্পষ্ট লিখছেন কানু ইয়াকুলুনা নাহনু আউলা বিন্নুবুওয়া মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানের মধ্যেও তিনি হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা বলছেন। তারপরে তিন নম্বরে আরেকটি তাফসীর, এই তাফসীরের আমি ইয়েটা বলি নেই আপনাদেরকে, এই তাফসীরের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে 240 নম্বর পৃষ্ঠা। তারপরে যে তাফসীরটি আমি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই তাফসীরটি বিশ্ববিখ্যাত একটি তাফসীর এবং এগুলো শত শত বছর আগের তাফসীর। এই তাফসীরটি হচ্ছে তাফসীরে আবি সাউদ রিসালাতুল আকিল সালিম ইলা মাজাইল কিতাবিল করিম। আল্লামা আবি সাউদ রহমতুল্লাহ আলাই তিনি হানাফি ইমাম ছিলেন এবং বিশ্ববিখ্যাত বুজুর্গ মুফাসসির ছিলেন। তার বিশ্ববিখ্যাত কিতাব থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে তার এই তাফসীরে আবি সাউদ, এটি দারুল মুস্তাফা লিত্তাবা, এটা কায়রো মিশনে ছাপা, তার প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 480 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একই রাবায়াত বর্ণনা করেছেন যেটা ইমামে বাইজাবি তার তাফসীরে বাইজাবির মধ্যে, অর্থাৎ নাহনু আউলা বিন্নুবুওয়া মিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনিও একই বর্ণনা করেছেন। আমি শুধু আপনাদেরকে এইটুকু প্রমাণ দিতে চাচ্ছি যে সুম্মা জাআকুম রাসূলুন দ্বারা হুজুরকে এখানে ইন্ডিকেট করা হয়েছিল। তারপরে আরেকটি বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবটি হচ্ছে তাফসীরে জালালাইন। নাম শোনার নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে। আসুন ইমামে জালালুদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলছেন, তিনি অবশ্য অন্য জায়গার মধ্যে বলছেন মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মাআকুম, অর্থাৎ মিনাল কিতাব ওয়াল হিকমা, এই কিতাব এবং হিকমত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন, ওয়া হুয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত ওয়ালা নবী প্রেরণ করা হবে তোমাদের কাছে,
তোমাদের কাছে বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বরকে আমি তোমাদের কাছে প্রেরণ করব। এটা কোথায় রয়েছে? তাফসিরে জালালিন মাকতাবাতুস সাফা মিশরের ছাপা পৃষ্ঠা নম্বর হচ্ছে 60 এই কিতাবের মধ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপরে আরেকটি বিশ্ববিখ্যাত কিতাব আল জামিল আহকামুল কোরআন ইমামে তাফসিরে কুরতুবি ইমামে কুরতুবি রহমাতুল্লাহি আলাইহি ওনার এই কিতাবের দ্বিতীয় খণ্ড অর্থাৎ চতুর্থ খণ্ডের মধ্যে তিনি ইরশাদ করছেন 96 নম্বর পৃষ্ঠার মধ্যে, এটি মাকতাবাত তাওফিকিয়া লিতরে সেটা কায়রো মিশরের ছাপা। এই কিতাবের মধ্যে তিনি আর রাসূল হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হুজুরকে ইন্ডিকেট করেছেন। অতএব আমরা আজকে প্রমাণ করতে পারলাম যে সুম্মা জাআতুম রাসূলুম দ্বারা অর্থাৎ আগমনী বার্তা, যে রাসূলের উপরে অন্য নবীদেরকে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কমিটমেন্ট নিচ্ছেন, অন্য নবীদের কাছ থেকে আল্লাহ প্রমিস নিচ্ছেন যে তোমরা আমার কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, আমার প্রিয় রাসূল যদি তোমার জামানায় আসে তোমার নিজের ইমানি দাওয়াতকে ছেড়ে দিয়ে আমার হুজুরের কাছে তোমাকে হুজুরের উপরে ইমান আনবে, হুজুরের রিসালাতকে তুমি মেনে নিবে, শুধু তাই নয় নট ইসলাম কবুল করবে হুজুরের কাছে, এতটুকুতেই তোমার দায়িত্ব সেরে যাবে না, হুজুরের আনিত রিসালাতের উপরে তোমাকে একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘড়ির কাঁটা বলছে সময় একেবারেই শেষের দিকে, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আলোচনায় পরবর্তী পর্বে আমরা এরপর থেকে ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহু আলামু বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।